প্রতিবেদন জমা দিয়েছে অধিকার। তালিকা পাওয়ার পর একাত্তর টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে 5 মে ঘটনা নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনেরও তাগিদ দেন অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক আবাস রাইস। লন্ডন থেকে তানভীর আহমেদের প্রতিবেদন। 5 মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে মৃতের সংখ্যা নিয়ে মানবাধিকার সংগঠন অধিকারের প্রেরিত প্রতিবেদনের সত্যতা খতিয়ে দেখবে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি মতিঝিল অভিযানে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর করতে বাংলাদেশ সরকারকে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করারও দাবি জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক আব্বাস ফাইজ। We have received the list, we are studying the list, we are going to investigate it. We receive information from many different sources. So this is like information that we have received from any source. We are not giving it more or less weight than any other source that sends information to us. It is very important that the government of Bangladesh sets up an independent and impartial investigation so that not only Odhikar but all the human rights organizations can talk to and can discuss the type of information that they have received and can ask them to investigate those alleged killings. অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয় গত 5 ও 6 মে মতিঝিল অভিযানে ঢাকা ও ঢাকার বাইরে নিহত হয়েছে 44 জন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বলছে মৃতের সংখ্যা 50। অন্যদিকে অধিকার বলেছে নিহতের সংখ্যা 61। প্রতিবেদনে অধিকার আরো বলেছে সরকার হত্যাকাণ্ড ধামাচাপা দিতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু অ্যামনেস্টি বলছে নিহতের সংখ্যা নির্ণয়ে তারা নিজস্ব গবেষক ছাড়াও বাংলাদেশের 5টি টেলিভিশন চ্যানেল ও 7টি সংবাদপত্রের প্রতিবেদনের সহায়তা নিয়েছে। We have a very special procedure. So any newspaper, any television channel, any journalist, any human rights defender, they can supply information to us, provide information to us. Also the information that we receive from some of the hospital staff who had actually seen the body. So that was based on that information. At that time, people were saying that a lot more people had been killed, but we could not verify. তবে আদিলুর রহমানের গ্রেফতার প্রক্রিয়াকে মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি করেন অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক এই গবেষক। He has expressed his opinion and he should not have been detained. So we are asking that he is released immediately and unconditionally. তানভীর আহমেদ, 71, লন্ডন।